আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। স্কাইপ হ্যাকিং মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাহমুদুর রহমান দাবি করেছেন, তিনি নিজে কিছুই করেননি, বিদেশি পত্রিকার অনুবাদ ছাপিয়েছেন মাত্র। তেজগাঁ থানা নতুন মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, পবিত্র কাবা শরীফের বাৎসরিক গিলাফ বদল অনুষ্ঠানের ছবিকে জামায়াত নেতাদের বিচারের প্রতিবাদে মানববন্ধন হিসেবে প্রকাশ করা। ওদিকে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়নের একাংশ সমাবেশ করেছে। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শওকত মাহমুদ এবং কলামিস্ট ফরহাদ মজহার সহ অন্যরা।